ঠিক আছে, এই সময় আমি যেগুলো বলছি সেগুলো ব্যবহার করবেন, সেটা হলো ম্যাজিক স্প্রে প্রথমত, এর সাথে আপনারা দিবেন করিশ্মা, তার সাথে আপনারা ব্যবহার করুন বায়োভিটা। এই তিনটা ব্যবহার করলে আপনার গাছের প্রচুর পরিমাণে নতুন জালি আসবে, গাছ যেমনই হোক না কেন ডোক প্রচুর পরিমাণে নতুন জালি ডোক চলে আসবে। আর ডোক আসা মানে কি ফুল জালি চলে আসা, এগুলো কিন্তু করলে ফুল জালিও নতুন চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা জানবো যে এই ফুল জালি আসার পর একটাই মাত্র সমস্যা দেখতে পাচ্ছি, এই জালি হলুদ হয়ে যাওয়া। এই হলুদ হয়ে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে ওয়েদার খারাপ। এই ওয়েদার খারাপ কিন্তু সব সময় হতে পারে, অতি কুয়াশার ফলেও কিন্তু এই জালি হলুদ হয়ে যেতে পারে, বা অতি বর্ষার কারণে কিন্তু জালি হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে পারে, বা অতি গরমের কারণে হতে পারে। ঠিক আছে, এইগুলো তো হলো ওয়েদারের জন্য। এছাড়াও আরো একটা সমস্যার জন্য হলুদ হয়ে যেতে পারে, সেটা হলো ওড়া পোকা বা বেন্দা পোকার আক্রমণ। এগুলো যদি আপনার জমিতে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার জালি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এগুলো প্রতিকার কিভাবে করবেন আর কিভাবে বা আপনার ফলনকে ঠিক রাখবেন সেটা জানবো। এটা ঠিক রাখার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে, অ্যামিস্টার টপ। আপনার ভারত ও বাংলাদেশ দুটো জায়গায় আপনার অ্যামিস্টার টপ পেয়ে যাবেন। এটা দিলে কি হবে, এটা একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। এটা দিলে আপনার গাছটাও হলুদ হবে না, গাছের যে ফুল জালি আছে সেটাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না। এটা 100% কাজই দেবে, কারণ সিনজেন্টা কোম্পানির মাল এটা। আর এটা কিন্তু ব্যবহার করেছি আমি, আমি তার জন্যই আপনাদের গ্যারান্টি ভাবে বলছি, আপনারা এটা ব্যবহার করুন, এটা দিলে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। আর এর সাথে আপনারা যেটা ব্যবহার করুন কাইট, কাইট দিলে কিন্তু ওড়া পোকা বা কাইট আর অ্যামিস্টার টপ এই দুটো ব্যবহার করলে কিন্তু আপনাদের জালিটাও ভালো থাকবে, আর জালি একটা হলুদ হবে না। 100% গ্যারান্টি, আপনার ফুল জালিও কিন্তু খুব ভালো থাকবে আর ফলনটাও কিন্তু বেড়ে যাবে। আর আপনাদের সুবিধার জন্য আমি একটা কাজ করেছি, সেটা হলো আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি, সেখানে প্রতিটা জায়গার চাষিরা যুক্ত আছে। আপনারাও সেখানে যুক্ত হয়ে আপনাদের মতামত জানান, আপনাদের গাছ কীরকম আছে সেখানে আপনারা বলুন, অবশ্যই আমরা ঠিক করার চেষ্টা করব, কারণ প্রতিদিন ভিডিও নিয়ে আসা তো সম্ভব নয়।